হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আড্ডা হচ্ছে ইসিএ নিয়ে। ইট স্ট্যান্ডস ফর এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। ইসিএ নিয়ে বেশ কিছু কমেন্ট আমি পেয়েছি গত কয়েক মাসে। কেউ কেউ তো আবার মানে বিভিন্ন ওই ভিডিওর মধ্যে কমেন্ট দিয়ে বলছেন ইসিএ নিয়ে করার জন্য। আমি আসলে লক্ষ্য করিনি যে ইসিএ নিয়ে আলাদা কিছু করা হয়নি। আমি ভেবেছিলাম ইসিএ নিয়ে আলাদা একটা পার্ট আছে। যাই হোক, খুব সংক্ষেপে ইসিএর ব্যাপারটাকে আমরা আজকে একদম স্পষ্ট পরিষ্কার করে বুঝে নিই। ইসিএ স্ট্যান্ডস ফর, অ্যাজ আই সাইড, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। তার মানে আপনার একাডেমিক সার্টিফিকেটগুলোকে, আপনার ট্রান্সক্রিপ্টগুলোকে অ্যাসেস করা হবে। এই হচ্ছে পারপাস, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এখন অ্যাসেসটা কে করবে? অ্যাসেসটা করবে ক্যানাডার একটা বডি। এরকম কয়েকটি প্রতিষ্ঠান নির্বাচিত করে দেওয়া আছে, যেমন ওয়েস, WES, আইকোয়াস, IQAS, ICAS, এরা করবে। এদের কাছে আপনি কাগজপত্র পাঠাবেন, পাঠানোর পরে এরা আপনাকে অ্যাসেস করে পাঠাবে। এ হলো মোদ্দা কথা। এবার এটা করবেন কিভাবে, এটা ভালো করে বুঝে নেন। শুরু করছেন আপনি একদম শুরু থেকে শুরু। প্রথমে আপনি আপনার বাসার ল্যাপটপে বসে আইকোয়াস কিংবা ওয়েসার হোম পেজে যাবেন, গিয়ে ওখানে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করবেন মানে তখন পেমেন্টটা দিয়ে দিবেন। আপনি যদি মেইন অ্যাপ্লিক্যান্ট হন, আপনার হবে একটি ফাইল, আপনার স্পাউসের জন্য হবে আরেকটি। আমি একজনকে নিয়ে বলি, এখান থেকে এটা রিপিট করলে আরেকজন বেরিয়ে যাবে। সুতরাং আপনি আপনার জন্য পেমেন্ট করলেন, আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, ওরা আপনাকে একটা ইউনিক নাম্বার দেবে। দেয়ার এক থেকে দুদিনের মধ্যে ওরা আপনাকে ফর্ম পাঠাবে, আপনার ইনস্টিটিউটের জন্য একটা ফর্ম পাঠাবে, আপনার জন্য একটা ফর্ম পাঠাবে। তো ফর্মগুলো আপনি দুটোই ডাউনলোড করবেন, প্রিন্ট নেবেন, নিয়ে আপনার ফর্মটা আপনি ফিল আপ করবেন। ইনস্টিটিউটের ফর্মেও যেই যে তথ্যগুলো আপনার জানা আছে সেগুলো আপনি ফিল আপ করে দেবেন। করে খুব ভালো করে বিষয়টা বোঝেন, পার্থক্যগুলো বোঝেন। আপনার ফর্মটা আপনার কাছেই থেকে যাবে, আপনি ইনস্টিটিউশনের ফর্মটা নিয়ে ইনস্টিটিউশনে যাবেন, আপনার ইউনিভার্সিটিতে গিয়ে ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে মানে রেজিস্টার্স অফিসে যিনি এটা ডিল করে, এটার জন্য অ্যাসাইন্ড একজন অফিসার আছে, সব ইউনিভার্সিটিতে আছে, আমি এটা জেনে বলছি, তার সাথে যোগাযোগ করবেন। ওনারা বাকি প্রসেসটা জানে, ওনারা বাকি তথ্যগুলো ওখানে বসিয়ে দিয়ে ওইটা রেজিস্ট্রার দ্বারা কিংবা ডেপুটি রেজিস্ট্রার দ্বারা ওইটাকে অ্যাটেস্টেড করা হবে। আপনার ওই ফর্মটাকে অ্যাটেস্টেড করা হবে বাকি অংশ ফিল আপ করে ওনাদের সিল টিল দিয়ে। আর হচ্ছে আপনার যে ট্রান্সক্রিপ্টটা, মার্কশিট নয় কিন্তু, ট্রান্সক্রিপ্টটাকে ওনারা অ্যাটেস্টেড করবে, অরিজিনাল কপি ফটোকপি করবেন, ওই ফটোকপিটা ওনারা অ্যাটেস্টেড করবে। করে এই ট্রান্সক্রিপ্টের কপি এবং ইউনিভার্সিটির জন্য আইকোয়াস বা WES থেকে যে গেছে এই ফর্মটা, এই দুটোকে একসাথে করে আপনি ইউনিভার্সিটির খামে ওরা দিয়ে দেবে আপনাকে। নিয়মটা আসলে ওদেরই পাঠিয়ে দেওয়ার, কিন্তু বাংলাদেশে আমি যেটা দেখেছি ওরা খামটা দিয়ে বলে বলে যে আপনি এবার পাঠিয়ে দেন। এরপর আপনি ওই যে ফেডেক্স কিংবা আর একটা কী আছে, ওই ইন্টারন্যাশনাল কুরিয়ার যারা, এদের কাছে গিয়ে পাঠাবেন। ফেডেক্স একটা স্টুডেন্টের একটা বিশেষ ডিসকাউন্ট আছে, আপনি গিয়ে বললে হবে আমি স্টুডেন্ট হিসেবে, তখন 3,000 টাকার ফিজটা 2,000 টাকা হয়ে যায়। আমাদের বেলায় এটা হয়েছিল, তো ফেডেক্স ইজ এ গুড অপশন। আচ্ছা, এটা হলো আপনি ইউনিভার্সিটিটা পাঠালেন, রয়ে গেল তো আপনার বাসাটা। আপনার বাসাটা তো আপনি ফিল আপ করেছেন, ওর সাথে আপনার সার্টিফিকেটটা আপনি দিচ্ছেন, অনার্সের সার্টিফিকেট, মাস্টার্সের সার্টিফিকেট, দুটো সার্টিফিকেট দিচ্ছেন। আবারও বলছি, অরিজিনাল মোটেই না, কোনোটারই অরিজিনাল না। অরিজিনাল সার্টিফিকেটের আপনি ফটোকপি করেছেন অফসেটে, এই সার্টিফিকেট দুটো আপনার অনার্স মাস্টার্স আপনি রেজিস্ট্রার দিয়ে ওই দিনই অ্যাটেস্টেড করে নিয়ে এসছেন। সেই অ্যাটেস্টেড সার্টিফিকেটটা আপনার এই ফর্মের সাথে ভাঁজ করে বা বড় খামে ভরে আপনি পাঠাচ্ছেন। তাহলে আপনি পাঠাচ্ছেন কি আপনার ফাইলের জন্য, আপনার অনার্স মাস্টার্সের দুটো সার্টিফিকেট, সাথে যাচ্ছে আপনার ফর্মটা, এটা আপনি ব্যক্তিগতভাবে পাঠাচ্ছেন সাদা খামে বড়। আর ইউনিভার্সিটি কি দিচ্ছে আপনাকে, ইউনিভার্সিটির জন্য যে ফর্মটা আইকোয়াস বা ওয়েস পাঠিয়েছে সেই ফর্মটা ফিল আপ করেছে ইউনিভার্সিটি, নির্দিষ্ট সিল সাপোর্ট দিয়ে ওরা, ওই সিল টিল দিয়ে ওরা সাইন করে দিয়েছে, কর্তৃপক্ষ সাইন করে দেওয়ার পরে ওদের ফর্মটা এবং আপনার ট্রান্সক্রিপ্ট দুটো, অনার্সের মাস্টার্সের বা কিংবা গ্র্যাজুয়েশনের মাস্টার্সের যাই হোক, দুটো ট্রান্সক্রিপ্ট ওই ফর্মটার সাথে ভাঁজ করে ইউনিভার্সিটির খামে আপনি পাঠাচ্ছেন, ওদের কাছ থেকে নিয়ে এসে আপনি দিয়ে দিচ্ছেন। এই হচ্ছে এই পুরো প্রসেসটা, সিস্টেমটা হলো এই। এইটা আসবে ক্যানাডাতে, এসে এটা অ্যাসেস হবে, অ্যাসেস হয়ে ফেরত যাবে। এখন আমাদের বেলায় এসছিল, এবার এসে ফেরত এক মাসের মধ্যে আমরা পেয়ে গেছি, বাট অনেকের বেলায় আমি শুনেছি দেরি হয়, কারোর বেলায় 1.5-2 মাস লেগে যায়। সেই জন্য আপনি যদি এটার মধ্যে, যেহেতু আর কোনো ব্যাপার নাই আপনার পাঠানোর পর থেকে শুধু দিন গোনা, আমি সাজেস্ট করব যত দ্রুত সম্ভব এটা করে নিয়ে ফেলা। আর আমার, আমি শুনেছি যারা করেছে
জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, ওরা একদম, ওদের নাকি অসম্ভব প্রফেশনাল একটা টিমই আছে। কেউ পরিচিত থাকলে কিংবা যে কোনোভাবে আপনি একটু স্পিড আপ পরিচিতর মাধ্যমে গিয়ে তাড়াতাড়ি করে নিলেন, এটা 2 দিন 3 দিনে ওখানে, হয়তো 2 বার সর্বোচ্চ আপনাকে যেতে হতে পারে যদি ঠিক সময়ে গিয়ে ঠিক লোকের কাছে পড়ে। আমার মনে হয় ইসিএ নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা নয়। আমি তারপরে আরেকবার র্যাপ আপ করছি, সেটা হলো আপনি প্রথমে রেজিস্ট্রেশন করছেন আপনার বাসায় বসে আইকোয়াস বা ওয়েজের সাথে, করে আপনার পেমেন্ট করে দিচ্ছেন ক্রেডিট কার্ড দিয়ে, ওরা আপনাকে একটি ইউনিক নাম্বার দিচ্ছে, পরের দিন ওরা আপনাকে মেইল করে 2টো ফর্ম পাঠাচ্ছে, একটা ইউনিভার্সিটির জন্য, একটা আপনার জন্য। আপনি আপনার ফর্মটা ফিল আপ করে ফেলছেন, ইউনিভার্সিটির ফর্মটা আপনার নাম টাম লিখে যেগুলো আপনি ফিল আপ করবেন নিয়ে ইউনিভার্সিটি যাচ্ছেন। যাওয়ার পরে ওরা ইউনিভার্সিটি ওটার সাথে আপনার ট্রান্সক্রিপ্ট 2টো সত্যায়ন করে ওদের খামে দিয়ে দিচ্ছে, আপনি ওটা পাঠিয়ে দিচ্ছেন। আর আপনার সার্টিফিকেট 2টো আপনি আপনার ফর্মের সাথে একসাথে করে একটা সাদা খামে আলাদা পাঠাচ্ছেন। আপনার মার্কশিট কিন্তু কোথাও যাচ্ছে না, মার্কশিট আপনার কাছেই থেকে যাচ্ছে। আর 2টোতেই আপনার অরিজিনাল সার্টিফিকেটের ফটোকপি, ট্রান্সক্রিপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ সার্টিফিকেটের ফটোকপি, সেটা অ্যাটেস্টেড বাই দ্য রেজিস্টার্স অর ডেপুটি রেজিস্টার্স করে পাঠানো হচ্ছে। এই হলো প্রসেসটা। আশা করি এবার বুঝতে কোনোই অসুবিধা হবে না। এবার যারা সিরিয়াস তারা এবার বসে যান, দ্যাটস ইট। সো দ্যার ওয়াজ দ্য আইডিয়া, ভাবলাম ছোট্ট করে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলি। থ্যাংক ইউ ফর ইয়ার টাইম। শর্টলি আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, বাই বাই।